হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ভারতীয় রেল সম্বন্ধে তিরিশটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত অ্যাকসামগুলি আছে সে অ্যাকসামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন ফ্রেন্ডস রেলের গ্রুপ ডি পরীক্ষা তাছাড়াও তোমাদের এন টি পরীক্ষা তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় তার মধ্যেই তোমরা সঠিক উত্তর নিজে কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জর্জ স্টিফেনসন রেল ইঞ্জিন আবিষ্কার করেন ওকে তো ফ্রেন্ডস জন স্টিফেনসন আবিষ্কার করেন বাষ্পীয় চালিত রেল ইঞ্জিন ওকে বাষ্পীয় চালিত রেল ইঞ্জিন তোমরা মনে রাখবে এবং জেমস ওয়াড তো ফ্রেন্ডস জেমস ওয়ার্ড আবিষ্কার করেন স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়ার্ড ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ দু নম্বর প্রশ্ন দেখো ভারতীয় রেল লাইন কত সালে শুরু হয় তো ফ্রেন্ডস ভারতীয় রেল কত সালে শুরু হয় সেটি ক্যান্সার হয়ে যাবে এখানে আঠারোশো তিপ্পান্ন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার যারা যারা অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম মেট্রো রেল কোন শহরে শুরু হয় তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি কলকাতাতে প্রথম মেট্রো রেল শুরু হয় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা সালটি মনে রাখবে উনিশশো সালে কলকাতাতে নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন ভারতের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন শুরু হয় কত সালে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন শুরু হয় নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন ভারতীয় রেলের স্লোগান কী তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ রাষ্ট্রীয় জীবন রেখা হলো ভারতীয় রেলের স্লোগান অপশান এ ইজ দ্য কারেক্ট ছ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম রেল কবে শুরু হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ষোলোই এপ্রিল আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেল শুরু হয় তো ফ্রেন্ডস এর সাথে সাথে তোমরা মনে রাখবে আমরা আজকের এই ভিডিওতে যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এই প্রশ্নগুলো তোমাদের কোনো না কোনো এক্সামে এসেছিল এখনও পর্যন্ত সাত নম্বর প্রশ্ন দেখো ভারতের সর্বপ্রথম ট্রেন কোথায় চলেছিল তো ফ্রেন্ডস ভারতের সর্বপ্রথম ট্রেন চলেছিল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মুম্বাই টু থানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার মোট চৌঁত্রিশ কিলোমিটার চলেছিল নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন ডিজেল রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি বারাণসীতে অবস্থিত ডিজেল রেল ইঞ্জিন কারখানা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন ভারতের রাষ্ট্রীয় রেল সংগ্রাহালয় কোথায় অবস্থিত তো ফ্রেন্স রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি নিউ দিল্লিতে অবস্থিত ভারতের রাষ্ট্রীয় রেল সংগ্রহালয় এবং এই রাষ্ট্রীয় রেল সংগ্রহালয় প্রতিষ্ঠা হয় তোমরা মনে রাখবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন রেলওয়ে বাজেট সাধারণ বাজেট থেকে কবে আলাদা করা হয় তো ফ্রেন্স রেল বাজেট এবং সাধারণ বাজেট আগে একসাথেই আসতো এবং রেল বাজেট এবং সাধারণ বাজেট আলাদা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে উনিশশো চব্বিশ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং বর্তমানে রেল বাজেট এবং সাধারণ বাজেট একসাথেই আসে এবং আলাদা হয়েছিল একবার উনিশশো চব্বিশে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতীয় রেল কত সালে জাতীয়করণ করা হয় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতীয় রেল জাতীয়করণ করা হয় ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি এবং এর সাথে আরেকটি প্রশ্ন মনে রাখবে তোমাদের এখানে প্রশ্নটা আছে প্রশ্নটা হলো প্রথম রেল অধিবেশন কত সালে হয় তো ফ্রেন্ডস রেল অধিবেশন অধিবেশন হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে ওকে প্রথম রেল অধিবেশন হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন রেলওয়ে বোর্ড কত সালে প্রতিষ্ঠা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে উনিশশো পাঁচ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উনিশশো নেক্সট প্রশ্ন দেখো তেরো নাম্বার প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রেল বাজেট কে পেশ করেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক হয়ে যাবে স্বাধীন ভারতের প্রথম রেল বাজেট পেশ করেন জন মাথায় ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি জন মাথায় প্রথম রেল বাজেট পেশ করেছিলেন এবং ফ্রেন্ডস মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথায়া নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে লম্বা দূরত্ব অতিক্রম করে কোন ট্রেন এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিবেক এক্সপ্রেস বিবেক এক্সপ্রেস ভারতের সবচেয়ে লম্বা দূরত্ব অতিক্রম করে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত এই ট্রেন চলে এবং মোট চার হাজার দুশো তেষট্টি কিলোমিটার দূরত্ব অতিক্রম করেই নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম ট্রেন কত দূরত্ব অতিক্রম করেছিল তো ফ্রেন্স ভারতের প্রথম ট্রেন চলেছিল আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে পর্যন্ত এবং মোট চৌত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন ভারতীয় রেললাইন কার আমলে চালু হয় তো ফ্রেন্ডস ভারতীয় রেললাইন চালু হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ডালহসি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার লর্ড ডালহসির আমলে ওকে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন গোরক্ষপুর প্ল্যাটফর্ম হলো ভারতের সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম এবং গোরক্ষপুর প্ল্যাটফর্ম উত্তর প্রদেশে অবস্থিত ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বে কত নম্বর স্থানে রয়েছে তো ফ্রেন্ডস বিশ্বে রয়েছে চতুর্থ স্থানে ওকে ভারতীয় রেলের যে নেটওয়ার্ক বিশ্বে রয়েছে চতুর্থ স্থানে এবং ভারতের রেল লাইন লম্বাই হচ্ছে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে এবং প্রথমে রয়েছে ইউএসএ অর্থাৎ আমেরিকা প্রথমে রয়েছে সেকেন্ডে রয়েছে চীন নেক্সট হচ্ছে রাশিয়া এবং রাশিয়ার পরেই হচ্ছে ভারত চতুর্থ স্থানে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক এশিয়াতে কত নম্বরে রয়েছে তো ফ্রেন্ডস এশিয়াতে প্রথমে রয়েছে চীন এবং দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত ওকে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে কোন ট্রেন চলাচল করে তো ফ্রেন্ডস এই প্রশ্নেই রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত ও পাকিস্তানের মধ্যে চলে সমঝোতা এক্সপ্রেস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সমঝোতা এক্সপ্রেস এবং মনে রাখবে ফ্রেন্ডস সমঝোতা এক্সপ্রেস পাঞ্জাবের আটারি থেকে লাহোর পর্যন্ত এই ট্রেন চলে এবং এটি প্রথম শুরু হয়েছিল বাইশে জুলাই উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রেল লাইন রয়েছে সবচেয়ে বেশি রয়েছে ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তর প্রদেশ রাজ্যে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সবচেয়ে বেশি রেল লাইন উত্তর রাজ্যে নেক্সট প্রশ্ন দেখো বাইশ নাম্বার প্রশ্ন নয়ই নভেম্বর দু হাজার সতেরোতে ভারত ও বাংলাদেশের মধ্যে কোন ট্রেন শুরু হয়েছিল তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ভারত ও বাংলাদেশের মধ্যে দুইটি ট্রেন চলে একটি হচ্ছে মৈত্রী এক্সপ্রেস আর একটি হচ্ছে বন্ধন এক্সপ্রেস তো ফ্রেন্ডস এই বন্ধন এক্সপ্রেস শুরু হয়েছিল নয়ই নভেম্বর দু হাজার সতেরোতে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি বন্ধন এক্সপ্রেস নয়ই নভেম্বর দু হাজার সতেরোতে শুরু হয়েছিল এবং এটি ঢাকা থেকে কলকাতা পর্যন্ত এই ট্রেন চলে ওকে নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন তো ফ্রেন্ডস স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী এখানে সঠিক অ্যান্সার হবে জন মাথায়া অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার জন মাথায়া জন মাথায়া পনেরোই আগস্ট মনে রাখবে উনিশশো সাতচল্লিশ থেকে বাইশে সেপ্টেম্বর উনিশশো পর্যন্ত রেলমন্ত্রী পদে ছিলেন এর সাথে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসে ভারতের স্বাধীন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন তো ফ্রেন্ডস মহিলার কথা যদি বলা হয় শুটিং অ্যান্সার হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন ভারতের বর্তমানে সবচেয়ে গতিশীল ট্রেনের নাম কি তো ফ্রেন্ডস ভারতের বর্তমানে গতিশীল ট্রেন আছে শুটিং অ্যান্সার হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যার পূর্বে নাম ছিল ট্রেন এইটিন ওকে এটি হচ্ছে ভারতের গতিশীল ট্রেন যার গতিবেগ হচ্ছে একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টাতে হচ্ছে গতিবেগ একশো ষাট কিলোমিটার পার এবং এটি মনে রাখবে বন্দে ভারত এক্সপ্রেস স্বদেশি এবং ইঞ্জিনবিহীন ট্রেন যেটি চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়েছে ওকে এবং গতিমান এক্সপ্রেসের কথা যদি বলা হয় একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার হচ্ছে গতিমান এক্সপ্রেসের গতিবেগ ওকে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন ভারতীয় রেলের মোট কতগুলো জোন রয়েছে তো ফ্রেন্ডস ভারতীয় রেলের মোট জোনের সংখ্যা হচ্ছে আঠেরোটি জোন রয়েছে বর্তমানে আগে ছিল সতেরোটি এবং একটি জোন বর্তমানে অ্যাড হয়েছে দক্ষিণ তট রেলওয়ে জোন যার হেডকোয়ার্টার হচ্ছে বিশাখাপত্তনম এটি নতুন যোগ হয়েছে ওকে এবং বর্তমানে সঠিক হয়ে যাবে আঠারোটি জোন রয়েছে নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নাম্বার প্রশ্ন রেললাইনের ব্রড গেজের মাপ কত তো ফ্রেন্ডস এখানে তোমাদের তিন থেকে চারভাবে প্রশ্ন আসে এক হলো ব্রড গেজ এক হলো মিটার গেজ আরেকটি হচ্ছে ন্যারো গেজ এ ই দ্য কারক্ট সাথে তোমরা মনে রাখবে মিটার গেজের মাপ কত এক মিটার হলো মিটার গেজের মাপ এবং ন্যারো গেজের মাপ হলো জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার হলো ন্যারো গেজের মাপ নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নম্বর প্রশ্ন সাউথ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি কলকাতাতে রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এক আট উনিশশো পঞ্চান্নতে সাউথ ইস্টার্ন রেলওয়ে প্রতিষ্ঠা হয় এবং এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর হলো কলকাতাতে অবস্থিত এবং এটিও এক আট উনিশশো পঞ্চান্নতে প্রতিষ্ঠা হয় নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন রেলওয়ে স্টাফ কমিশনের কোথায় অবস্থিত রেলওয়ে স্টাফ কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে বরোদা বা ভাদোদরাতে অবস্থিত রেলওয়ে স্টাফ কমিশনের সদর দপ্তর যদি চিত্তরঞ্জনের কথা যদি বলা হয় চিত্তরঞ্জনের লোকোমোটিভ ওয়ার্কস যেটি হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনের লোকোমোটিভ ওয়ার্কস রয়েছে তাছাড়াও বারাণসীর কথা যদি বলা হয় ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস এবং প্যারাম্বোর তো ফ্রেন্ডস এই প্যারাম্বোরেই অবস্থিত হচ্ছে ইনটিগ্রেল কোচ ফ্যাক্টরি তামিলনাড়ুর প্যারাম্বুতে নেক্সট দেখো উনত্রিশ নাম্বার প্রশ্ন ভারতীয় রেল দিবস কবে পালন করা হয় এই প্রশ্নের রাইড অ্যান্সার হয়ে যাবে অপশান বিষলই এপ্রিল ভারতীয় রেল দিবস হিসাবে পালন করা হয় নেক্সট দেখো তিরিশ নাম্বার প্রশ্ন ভারতের উচ্চতম স্টেশনের নাম কী তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি ঘুম হল ভারতের উচ্চতম স্টেশন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ঘুম এবং ফ্রেন্ডস এটি দার্জিলিংয়ে অবস্থিত এবং এটি হল একটি ন্যারো গেজ ওকে এটি হলো একটি ন্যারো গেজ এবং যার উচ্চতা হচ্ছে বাইশশো মিটার হচ্ছে যার উচ্চতা তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আজকে তোমরা তিরিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা নিচে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং একটি লাইক করে দিও তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম